নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এনেছি আমের চাটনি রেসিপি। তো বন্ধুরা, আমের চাটনি বানাতে জানে না এরকম হয়তো কেউ নেই। যারা রান্না করতে জানে তারা আমার চাটনিও বানাতে জানে। তো আমের চাটনিটাকে কীভাবে বানালে একটু এদিক ওদিক করলে এটা খেতে একেবারে টকঝাল মিষ্টি আচারের মতো লাগবে, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি। এর জন্য দেখুন, আমি নিয়েছি একেবারে যে কচি আমগুলো গাছ থেকে পড়ে যায় ঝড়ের সময় সেরকম একটা সাইজের আম, এখানে একদম আঁটি কিন্তু হয়নি। তো আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে, ছাড়িয়ে আমগুলো টুকরো টুকরো করে নিতে হবে। আপনি যেরকম খুশি কাটতে পারেন, ছোটো বড়। তো আমি একটু বড় সাইজের রাখছি যাতে কিছু আম চাটনির মধ্যে গোটা থাকে, কারণ আমটা যেহেতু নরম তা সত্ত্বেও যদি কিছু আমকে আপনি গোটা রাখতে পারেন তাহলে কিন্তু চাটনিটার টেস্ট এবং দেখতে দুটোই কিন্তু বেশ ভালো হবে। তো আমগুলো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভেতরের বীজটা ফেলে দিয়েছি, একেবারে নরম ছিল। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে ভাজা মশলা একটা তৈরি করছি, একেবারে তিনটে উপকরণ দিয়ে। এক চা চামচ মৌরি দিলাম, এক চা চামচ জিরে দিয়ে দিলাম, আর স্বাদ মতো শুকনো লঙ্কা। এটা যেরকম ঝাল পছন্দ করবেন সেই রকম কম বেশি করবেন। এবারে গ্যাসটাকে বাড়িয়ে রেখে একেবারে ধোঁয়া ওঠা পর্যন্ত এটাকে ফ্রাই করে নিতে হবে। খুবই কম সময় লাগবে, টানা নাড়াচাড়া করে নেবেন। দেখুন যখন ধোঁয়া উঠতে শুরু করবে কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা নামিয়ে হালকা ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। এবারে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি দেখুন তেল, এখানে সর্ষের তেল দেবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। মাত্র এক চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এতে কি ফোড়ন দিচ্ছি দেখুন, হাফ চা চামচের থেকেও কম পরিমাণে কালো সর্ষে। সর্ষেটা দিয়ে যখন দেখুন সর্ষে এদিক ওদিক লাফাতে শুরু করছে, মানে ফ্রাই হয়ে গেছে, তখন এর মধ্যে আমটা দিয়ে দিচ্ছি। আমটা দিয়ে একটু নাড়াচাড়া করে এই সর্ষের সঙ্গে মিশিয়ে নিতে হবে, নাহলে সর্ষেটা কিন্তু পুড়ে যাবে একইভাবে যদি রেখে দেওয়া হয়। এবারে দিয়ে দিচ্ছি একেবারে অল্প একটু দেখুন হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দিয়ে বন্ধুরা এদিক ওদিক নাড়াচাড়া করে এর উপরে বেশ স্পট এসে যাওয়া পর্যন্ত, ব্রাউন কালারের মানে আমের ওপরে, ততক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে। এটা দেখুন কালারটা ঠিক এইরকম হয়ে যাবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব জল, একেবারে ঝামেলা নেই খুব বেশি এই রেসিপির জন্য। আর জলের পরিমাণটা বন্ধুরা এখানে অতিরিক্ত দেওয়ার দরকার নেই, আম তো বুঝতেই পাচ্ছেন একেবারে নরম। তবুও যাতে গ্রেভিটা একটু থাকে তাহলে কিন্তু চাটনিটা খেতে ভালো লাগবে, সেই জন্য একটু জল দিতে হবে। আর জলটা দেখতেই পাচ্ছেন আমের অনেক নিচে রয়েছে। এবারে কি দিচ্ছি দেখুন, কয়েকটা পুদিনা পাতার মানে আগা যেটা হয়, মানে একদম ডগের দিকে যে পাতাগুলো থাকে সেরকম 8-10টা দিয়ে দিলাম। এটা দেবেন একটু চাটনিতে, তাহলে বুঝতে পারবেন চাটনির টেস্টের ফারাকটা। এমনি আমের চাটনি আর এই পুদিনা পাতা মেশানোর পর যে ফ্লেভারটা অনেক আলাদা হয়ে যায় বন্ধুরা। একটু নাড়াচাড়া করে পাতাটাকে আমি এখানে দেখতে পাচ্ছেন মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে যেটা দেব নুনটা অ্যাড করব। তো বন্ধুরা এখানে যদি আপনি পারেন পুরোটাই বিট নুন অ্যাড করতে পারেন। তো আমি এখানে পুরোটা বিট নুন দিচ্ছি না, আমি এখানে অল্প একটু সাদা নুন দিচ্ছি আর অর্ধেকটা বিট নুন দিয়ে দিচ্ছি। পুরোটা বিট নুন দিলে কিন্তু টেস্ট আরও ভালোই হবে। তো এবারে বন্ধুরা এই পুদিনা পাতা দিয়েছি এবং নুনটা দিয়ে দিলাম। এবারে আর একটু নাড়াচাড়া করব, মানে পুদিনা পাতাটা দেওয়ার পর 1.5 থেকে 2 মিনিট জলে ফোটাতে হবে। তারপরে পুদিনা পাতাগুলো কিন্তু তুলে নিতে হবে, পাতাটাকে রাখার এখানে দরকার নেই। এতে করে চাটনিটা দেখতেও ভালো লাগবে, একটা সুন্দর বেশ কালারও আসবে, আর সেই সঙ্গে পাতাটা খাওয়ার সময় মুখে লাগবে না। পুদিনা পাতাটা কিন্তু মুখে যদি চাটনি খাওয়ার সময় লাগে তাহলে কিন্তু ভালো লাগবে না, এর ফ্লেভারটা অলরেডি এখানে বেরিয়ে গেছে। এবার বন্ধুরা পাতা যেন একটাও না থাকে দেখে নেবেন। এবার এটাকে নাড়াচাড়া করে একটু সেদ্ধ হয়ে গেছে কিনা চেক করে নেবেন, যেহেতু নরম আম খুব কম সময়ে তৈরি হয়ে যাবে এই রেসিপি। তো দেখতেই পাচ্ছেন আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো চিনি। চিনিটা বন্ধুরা আম কতটা টক বা আপনি কীরকম মিষ্টি পছন্দ করেন সেই মতো দেবেন। আমি এখানে প্রায় 4 টেবিল চামচ মতো কিন্তু চিনি দিলাম, আমটা প্রচুর পরিমাণে টক রয়েছে। এরপরে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়োটা। এই মশলাটাকে বন্ধুরা একেবারে মিহি করে গুঁড়ো করার দরকার নেই, হালকা দানা দানা থাকবে, মানে পোস্তর দানার মতো হালকা একটু দানা থাকবে, মুখে লাগবে খাওয়ার সময়, তাহলে কিন্তু এই আচার আচার ফিলটা আপনি পাবেন। তো মশলাটা দেওয়ার পরে ভালো করে দেখতে পাচ্ছেন মিশিয়ে নিয়েছি। এবার যেটা করতে হবে এটাকে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে একটা আঠালো ভাব
আসছে, আর আরও গাঢ় হয়ে যাবে, বেশ একটা ঘন ঘন ব্যাপার আসবে এই গ্রেভিটার মধ্যে। ততক্ষণ পর্যন্ত একটু ফুটিয়ে নিতে হবে, বেশি নাড়াচাড়া করলে পুরো আমটাই ঘেঁটে যাবে। যেহেতু এটা একেবারে নরম আম, তো বেশি কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই। এই আচার বা চাটনি যাই বলুন না কেন, এটাকে যদি আপনি মানে একটু গোটা রাখতে পারেন আমটাকে, তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো কীরকম অবস্থায় এলে আপনি গ্যাস বন্ধ করবেন আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বেশ ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখনই গ্রেভিটা, দেখুন বেশ সুন্দর একটা দেখতে হয়েছে। আমি এর কনসিস্টেন্সি কীরকম আসবে আপনাদের খুন্তি দিয়ে তুলে দেখাচ্ছি, কারণ এটা ঠান্ডা হলে বন্ধুরা আরও ঘন হয়ে যাবে। এরকম অবস্থায় এলে গ্যাসটা বন্ধ করে দেবেন, আর যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, চাটনি বা আচার ঠান্ডাই ভালো লাগে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন এটা আরও ঘন হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, যেভাবে পুদিনা পাতা দিলাম বা মাত্র তিনটে উপকরণে ভাজা মশলাটা, এই যে কম্বিনেশনটা, অনেক কিছু মশলা দিয়ে না করে একবার এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আইডিয়াটা কেমন ছিল, ভীষণ টেস্টি হয় বন্ধুরা এই চাটনি। তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।